হ্যালো এভরিওয়ান, পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের নতুন ক্লাসে জানে আপনাদের আবার সুস্বাগতম। দেখো, আজকে আমরা যে ক্লাসটি এখানে নিয়ে এসেছি সেটি একটি খুব গুরুত্বপূর্ণ ক্লাস। তা আগে আপনাদের জানাই, দেখো আজকের আমি এই ক্লাসে আলোচনা করব পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ থেকে যারা উচ্চ মাধ্যমিক দিতে চলেছেন 2024 সালে, তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ কি, এই ক্লাসে আমি আলোচনা করব রাশি বিজ্ঞান, ওই যে শিক্ষা বিজ্ঞান বইটি রয়েছে সেখানে দেখবেন রাশি বিজ্ঞান অর্থাৎ স্ট্যাটিস্টিক্স বলে যে অধ্যায়টি রয়েছে, সেই স্ট্যাটিস্টিক অধ্যায় থেকে আজকের ক্লাসে আমি মোট 50টি প্রশ্নমান একের যে প্রশ্ন আছে নিয়ে তা নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনারা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ঘন্টাটিকে বাজিয়ে নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, যাতে সমস্ত ক্লাসের নোটিফিকেশন আপনারা মুহূর্তের মধ্যে পেয়ে যান যখনই আমি এই ধরনের ক্লাস নিয়ে আসব। ঠিক আছে, তো চলো আজ ক্লাসটি শুরু করছি। তো চলো শুরু করছি পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ থেকে যারা 2024 সালে যারা উচ্চ মাধ্যমিক দিতে চলেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ ধামাকাদার 50টি রাশি বিজ্ঞান থেকে প্রশ্ন। ঠিক আছে, প্রথম প্রশ্ন দেখো, এক নম্বর প্রশ্ন। ঠিক আছে, প্রথমেই হচ্ছে দেখো রাশি বিজ্ঞান কি, রাশি বিজ্ঞান কি, বা কখনো কখনো প্রশ্ন পড়ে রাশি বিজ্ঞান কাকে বলে, একই প্রশ্ন। দেখো এর উত্তর হচ্ছে, উত্তর তোমরা সবাই খাতা কলম নিয়ে বসতে পারো, উত্তর হচ্ছে দেখো তথ্য সংগ্রহ বিশ্লেষণ উপস্থাপন ও ব্যাখ্যা নিয়ে বিশ্লেষণ করে যে বিজ্ঞান, ব্যাখ্যা নিয়ে বিশ্লেষণ করে যে বিজ্ঞান, যে বিজ্ঞান তাকে রাশি বিজ্ঞান বলে। উত্তর দেখো, তথ্য সংগ্রহ বিশ্লেষণ উপস্থাপন ও ব্যাখ্যা নিয়ে বিশ্লেষণ করে যে বিজ্ঞান তাকে রাশি বিজ্ঞান বলে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, দুই নম্বর প্রশ্ন, একটি বর্ণনামূলক পরিসংখ্যান কি, বা উদাহরণ দাও। ঠিক আছে, একই প্রশ্ন, একটি বর্ণনামূলক পরিসংখ্যান কি বা উদাহরণ দাও, উত্তর দেখো, এর সঠিক উত্তর হবে গড়। ঠিক আছে, একটি বর্ণনামূলক পরিসংখ্যান হচ্ছে গড়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, তিন নম্বর প্রশ্ন, একটি নির্দিষ্ট উপাত্ত সেটের সর্বাধিক মান কি, একটি নির্দিষ্ট উপাত্ত সেটের সর্বাধিক মান কি, উত্তর দেখো, এর সঠিক উত্তর হয়ে যাবে সর্বোচ্চ মান। ঠিক আছে, সর্বোচ্চ মান, একটি নির্দিষ্ট উপাত্ত সেটের সর্বাধিক মান হচ্ছে তার সর্বোচ্চ মান। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, চার নম্বর প্রশ্ন, একক সংখ্যক তথ্যের কেন্দ্রীয় প্রবণতা,
কেন্দ্রীয় প্রবণতা কিভাবে নির্ধারিত হয়? কিভাবে নির্ধারিত হয়? উত্তর, গড়, মিডিয়াম এবং মুডের মাধ্যমে। উত্তর হচ্ছে গড়, মিডিয়াম, মিডিয়াম মুডের মাধ্যমে। ঠিক আছে, একক সংখ্যক তথ্যের কেন্দ্রীয় প্রবণতা কিভাবে নির্ধারিত হয়? না গড়, মিডিয়াম এবং মুডের মাধ্যমে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, পাঁচ নম্বর প্রশ্ন, সেটি হচ্ছে দেখো, একক সংখ্যক উপাত্ত সেটের, একক সংখ্যক উপাত্ত সেটের জন্য সবচেয়ে ছোট মান কি? জন্য সবচেয়ে ছোট মান কি? ঠিক আছে, দেখো এর সঠিক উত্তর আমরা লিখব, এর সঠিক উত্তর হয়ে যাবে উত্তর সর্বনিম্ন মান। সর্বনিম্ন মান, এর আগে একটা প্রশ্ন ছিল, একটি নির্দিষ্ট উপাত্ত সেটের সর্বাধিক মান হচ্ছে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান, সবচেয়ে ছোট মান হচ্ছে সর্বনিম্ন মান। ঠিক আছে, এরপর দেখে নাও পাঁচ নম্বর প্রশ্ন, প্রশ্নটি হচ্ছে দেখো পাঁচ নম্বর, একক সংখ্যক, একক সংখ্যক উপাত্ত সেটের জন্য, উপাত্ত সেটের জন্য সবচেয়ে ছোট মান কি? সবচেয়ে ছোট মান কি? উত্তর সর্বনিম্ন মান। ঠিক আছে, সর্বনিম্ন মান। ঠিক আছে, একক সংখ্যক উপাত্ত সেটের জন্য সবচেয়ে ছোট মান হচ্ছে সর্বনিম্ন মান। চলে যাব পরের প্রশ্নে, ছয় নম্বর প্রশ্ন, মাঝের সংখ্যা কোন পরিমাপকে নির্দেশ করে? ঠিক আছে, মাঝের সংখ্যা কোন পরিমাপকে, কোন পরিমাণকে, পরিমাপকে নির্দেশ করে? ঠিক আছে, উত্তর মাঝের সংখ্যা যে পরিমাপকে নির্দেশ করে সেটি হচ্ছে দেখো মিডিয়ান। সঠিক উত্তর হচ্ছে মিডিয়ান। ঠিক আছে, সাত নম্বর প্রশ্ন, প্রায়শই ঘটে এমন সংখ্যা কি? প্রায়শই ঘটে এমন সংখ্যা কি? দেখো এর উত্তর, অর্থাৎ সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে মুড। মুড, প্রায়শই ঘটে এমন সংখ্যা হচ্ছে মুড। নেক্সট প্রশ্ন, আট নম্বর প্রশ্ন, গড়কে কি অন্য নামও ডাকা হয়? দেখো গড়কে কি অন্য নামেও ডাকা হয়, জিজ্ঞাসছেন। দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে অ্যারিথমেটিক গড়। ঠিক আছে, বা অ্যারিথমেটিক গড়।
অ্যারিথমেটিক গড়। এরপর দেখে নাও আজকের ক্লাসের নয় নম্বর প্রশ্ন। নয় নম্বর, পঞ্চাশটি প্রশ্ন আজকের ক্লাসে আমরা করব, তার মধ্যে নয় নম্বর প্রশ্ন আমরা এখন লিখছি, সেটি হচ্ছে দেখো রাশিবিজ্ঞানের দুটি প্রধান শাখা কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাশিবিজ্ঞানের দুটি প্রধান শাখা কি? দেখো এ সঠিক উত্তর হয়ে যাবে বর্ণনামূলক পরিসংখ্যান ও সিদ্ধান্ত পরিসংখ্যান। সঠিক উত্তর বর্ণনামূলক পরিসংখ্যান, আর অপরটি হচ্ছে সিদ্ধান্ত পরিসংখ্যান। ঠিক আছে, তাহলে রাশিবিজ্ঞানের দুটি প্রধান শাখা হচ্ছে বর্ণনামূলক পরিসংখ্যান, অপরটি হচ্ছে সিদ্ধান্ত পরিসংখ্যান। ঠিক আছে, এবার দেখে নাও দশ নম্বর প্রশ্ন। ঠিক আছে, দশ নম্বর প্রশ্ন, প্রশ্নটি হচ্ছে সর্বাধিক সংখ্যক পর্যবেক্ষণের সমষ্টি এবং পর্যবেক্ষণের সংখ্যা দ্বারা বিভাজিত কি? সর্বাধিক সংখ্যক পর্যবেক্ষণের সমষ্টি এবং পর্যবেক্ষণের সংখ্যা দ্বারা বিভাজিত কি? বিভাজিত কে কি বলে? ঠিক আছে, কি বা কি বলে? ঠিক আছে, উত্তর হচ্ছে দেখো এই দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গড়। ঠিক আছে, সর্বাধিক সংখ্যক পর্যবেক্ষণের সমষ্টি এবং পর্যবেক্ষণের সংখ্যা দ্বারা বিভাজিত কে বলে? গড়। ঠিক আছে, পরের প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন, একটি ডাটা সেটের বিস্তার কিভাবে নির্ধারিত হয়? একটি ডাটা সেটের বিস্তার কিভাবে নির্ধারিত হয়? একটি ডাটা সেটের বিস্তার কিভাবে নির্ধারিত হয়? সর্বাধিক মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে। এর সঠিক উত্তর হয়ে যাবে সর্বাধিক মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে। ঠিক আছে, সর্বাধিক মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বারো নম্বর প্রশ্ন, একটি নির্দিষ্ট উপাত্ত সেটের বৈচিত্র্য কি? একটি নির্দিষ্ট উপাত্ত সেটের বৈচিত্র্য কি? উত্তর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, একটি নির্দিষ্ট উপাত্ত সেটের বৈচিত্র্য কি বা কাকে বলে? তাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন, কোন পদ্ধতি দ্বারা ডাটার প্রসারণ ও কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করা হয়? কোন পদ্ধতি দ্বারা ডাটার প্রসারণ
ও কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করা হয়। পরিমাপ করা হয়, ঠিক আছে। উত্তর দেখো, 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বর্ণনামূলক পরিসংখ্যান দ্বারা, ঠিক আছে। সঠিক উত্তর বর্ণনামূলক পরিসংখ্যান দ্বারা, ঠিক আছে। এরপর দেখে নাও 14 নম্বর প্রশ্ন। কোন পরিসংখ্যান তথ্যের প্রাথমিক বৈশিষ্ট্য গুলি সংক্ষেপে প্রকাশ করে? কোন পরিসংখ্যান তথ্যের প্রাথমিক বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে প্রকাশ করে? তথ্যের প্রাথমিক বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে প্রকাশ করে, এর উত্তর হয়ে যাবে, দেখো, বর্ণনামূলক পরিসংখ্যান। নেক্সট প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন। কোন ধরনের পরিসংখ্যান পূর্বানুমান বা সিদ্ধান্ত নেয়? কোন ধরনের পরিমাণ পরিসংখ্যান পূর্বানুমান বা সিদ্ধান্ত নেই? এর সঠিক উত্তর হয়ে যাবে, দেখো, সিদ্ধান্ত পরিসংখ্যান। উত্তর সিদ্ধান্ত পরিসংখ্যান, ঠিক আছে। কোন ধরনের পরিসংখ্যান পূর্বানুমান বা সিদ্ধান্ত নেই? এ সঠিক উত্তর হয়ে যাবে সিদ্ধান্ত পরিসংখ্যান, ঠিক আছে। চলে যাব 16 নম্বর প্রশ্নে, সেটি হচ্ছে, দেখো, 16 নম্বর প্রশ্ন। কোন পরিসংখ্যান তথ্যের কণ্ঠস্বর নির্ধারণ করে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন পরিসংখ্যান তথ্যের কণ্ঠস্বর নির্ধারণ করে? ঠিক আছে, সঠিক উত্তর দেখো, 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সিদ্ধান্ত পরিসংখ্যান। নেক্সট প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন। প্রাথমিক ডেটা কি? উত্তর গবেষক দ্বারা সরাসরি সংগৃহীত ডাটাকে প্রাথমিক ডাটা বলে, প্রাথমিক ডাটা কি? গবেষক দ্বারা সরাসরি সংগৃহীত ডেটাকে প্রাথমিক ডেটা বলে, ঠিক আছে। পরের প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন। দ্বিতীয় ডেটা কি?
দ্বিতীয় ডেটা কি? উত্তর পূর্বে সংগৃহীত ও প্রকাশিত ডেটাকে দ্বিতীয় ডেটা বলে। পূর্বে সংগৃহীত ও প্রকাশিত ডেটাকে দ্বিতীয় ডেটা বলে আঠারো নম্বর প্রশ্নের পর আমরা চলে যাব ১৯ নম্বর প্রশ্নে, ঠিক আছে? ১৯ নম্বর প্রশ্ন, বার চিত্র কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বার চিত্র কি? উত্তর ডাটা প্রদর্শনের জন্য একটি যে গ্রাফিক্যাল টুল ব্যবহার করা হয়, ডাটা প্রদর্শনের জন্য যে গ্রাফিক্যাল টুল ব্যবহার করা হয় তাকে বার চিত্র বলে ডেটা প্রদর্শনের জন্য যে গ্রাফিক্যাল টুল ব্যবহার করা হয় তাকে বার চিত্র বলে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, ২০ নম্বর প্রশ্ন, একক পরিমাণের একক পরিমাপের মানের বিস্তার কি নির্দেশ করে? একক পরিমাপের মানের বিস্তার কি নির্দেশ করে? উত্তর পরিসর, ঠিক আছে? ২০ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে পরিসর। একক পরিমাপের মানের বিস্তার কি নির্দেশ করে? উত্তর হচ্ছে পরিসর, ঠিক আছে? এবার চলে যাব ২১ নম্বর প্রশ্নে, ঠিক আছে? প্রশ্নটি হচ্ছে, দেখো প্রশ্নটি হচ্ছে, কোন পরিমাণ পরিমাপ সেটের কেন্দ্রীয় প্রবণতার একটি পরিমাপ কোন পরিমাপ সেটের কেন্দ্রীয় প্রবণতার একটি পরিমাপ, ঠিক আছে? উত্তর দেখো তাহলে, এই ২১ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গড়, মিডিয়ান এবং মোড। ঠিক আছে? নেক্সট প্রশ্ন, ২২ নম্বর প্রশ্ন, কোন পরিসংখ্যানীয় পরিমাপ তথ্যের বৈচিত্র্য নির্দেশ করে? উত্তর ২২ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, দেখো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, চলে যাব ২৩ নম্বর প্রশ্নে, তথ্য সংগ্রহের প্রাথমিক উৎস কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন,
প্রাথমিক উৎস কি? তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে জরিপ পরীক্ষা ও পর্যবেক্ষণ। জরিপ পরীক্ষা পর্যবেক্ষণ, ঠিক আছে। তথ্য সংগ্রহের প্রাথমিক উৎস হচ্ছে জরিপ পরীক্ষা পর্যবেক্ষণ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, চব্বিশ নম্বর প্রশ্ন, কোন রাশিবিজ্ঞান তথ্য সিদ্ধান্ত সংগ্রহের সাথে, কোন রাশিবিজ্ঞান তথ্য সিদ্ধান্ত গ্রহণের সাথে সম্পর্কিত? কোন রাশিবিজ্ঞান তথ্য সিদ্ধান্ত গ্রহণের সাথে সঙ্গে গ্রহণের সাথে সম্পর্কিত? এর উত্তর হয়ে যাবে সিদ্ধান্ত পরিসংখ্যান। সঠিক উত্তর হবে সিদ্ধান্ত পরিসংখ্যান, ঠিক আছে। পঁচিশ নম্বর প্রশ্ন দেখো, এবার পঁচিশ নম্বর, কোন পরিসংখ্যান পূর্বাভাস নির্ধারণ করে? কোন পরিসংখ্যান পূর্বাভাস নির্ধারণ করে? এর সঠিক উত্তর হবে রিগ্রেশন বিশ্লেষণ। রিগ্রেশন বিশ্লেষণ, ঠিক আছে। কোন পরিসংখ্যান পূর্বাভাস নির্ধারণ করে? উত্তর হচ্ছে রিগ্রেশন বিশ্লেষণ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, ছাব্বিশ নম্বর প্রশ্ন, ছাব্বিশ নম্বর, ঠিক আছে। প্রশ্নটি হচ্ছে, কোন ডাটা একত্রিত ও বিশ্লেষণ করা হয় কোন পদ্ধতিতে? প্রশ্নটি দেখো, কোন ডাটা একত্রিত ও বিশ্লেষণ করা হয় কোন পদ্ধতিতে? এর সঠিক উত্তর হয়ে যাবে, দেখো উত্তর পরিসংখ্যান পদ্ধতিতে। পরিসংখ্যান এর মাধ্যমে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, সাতাশ নম্বর প্রশ্ন, সাতাশ নম্বর প্রশ্ন, প্রশ্নটি হচ্ছে, কোন পরিসংখ্যান একটি বিষয় বা ঘটনা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণে সহায়ক, সিদ্ধান্ত গ্রহণে সহায়ক জিজ্ঞাসাচিহ্ন? এর সঠিক উত্তর হয়ে যাবে, দেখো সিদ্ধান্ত পরিসংখ্যান। প্রশ্নটি ছিল, কোন পরিসংখ্যান একটি বিষয় বা ঘটনা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের সহায়ক? উত্তর হচ্ছে সিদ্ধান্ত পরিসংখ্যান, ঠিক আছে। চলে যাব আঠাশ নম্বর প্রশ্নে, সেটি হচ্ছে দেখো, কোন গাণিতিক ক্রমে সংখ্যাগুলি প্রদর্শিত হয়? কোন গাণিতিক ক্রমে
সংখ্যাগুলি প্রদর্শিত হয়? প্রদর্শিত হয়, সঠিক উত্তর ক্রমানুসারে বা ক্রমানুসারে, ঠিক আছে, এর উত্তর হয়ে যাবে 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক্রমানুসার, ক্রমানুসার। চলে যাব 29 নম্বর প্রশ্নে, কোন ডাটা সেটের জন্য তথ্যের সবচেয়ে সাধারণ মান কি? কোন ডাটা সেটের জন্য তথ্যের সবচেয়ে সাধারণ মান কি? সবচেয়ে সাধারণ মান কি? উত্তর মুড, সঠিক উত্তর হচ্ছে মুড। 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মুড। চলে যাব 30 নম্বর প্রশ্নে, প্রশ্নটি হচ্ছে কোন পরিসংখ্যান নির্ভরযোগ্যতার সাথে নির্দিষ্ট একটি তথ্য সেটের জন্য ব্যবহার করা হয়? কোন পরিসংখ্যান নির্ভরযোগ্যতার সাথে, নির্ভরযোগ্যতার সাথে সাথে একটি নির্দিষ্ট, একটি নির্দিষ্ট একটি তথ্য সেটের জন্য ব্যবহার করা হয়, করা হয়, এর সঠিক উত্তর হয়ে যাবে প্রতীয়মান পরিসংখ্যান, প্রতীয়মান পরিসংখ্যান। ঠিক আছে, কোন পরিসংখ্যান নির্ভরযোগ্যতার সাথে একটি নির্দিষ্ট একটি তথ্য সেটের জন্য ব্যবহার করা হয়, এর সঠিক উত্তর হচ্ছে প্রতীয়মান পরিসংখ্যান। পরের প্রশ্ন 31 নম্বর প্রশ্ন, 31 নম্বর প্রশ্ন, কোন পরিসংখ্যান সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতা নির্দেশ করে? কোন পরিসংখ্যান সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতা নির্দেশ করে? কেন্দ্রীয় প্রবণতা নির্দেশ করে, উত্তর সেটি হচ্ছে মিডিয়ান। ঠিক আছে, কোন পরিসংখ্যান সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতা নির্দেশ করে? সঠিক উত্তর হচ্ছে মিডিয়ান। ঠিক আছে, চলে যাব পরের প্রশ্নে, অর্থাৎ 32 নম্বর প্রশ্নে, প্রশ্নটি দেখো, সাধারণ প্রবণতা নির্দেশ করে কোন পরিসংখ্যান? সাধারণ প্রবণতা নির্দেশ করে, নির্দেশ করে কোন পরিসংখ্যান? কোন পরিসংখ্যান, এর সঠিক উত্তর হয়ে যাবে গড়, সঠিক উত্তর হয়ে যাবে গড়।
ঠিক আছে। তারপরে প্রশ্ন 33 নম্বর প্রশ্ন, কোন পরিসংখ্যার ডাটার প্রকৃতির বৈচিত্র্য নির্দেশ করে? ঠিক আছে, কোন পরিসংখ্যান ডাটার বৈচিত্র্য নির্দেশ করে? ৩৩ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে, দেখো এটি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, চলে যাব ৩৪ নম্বর প্রশ্নে, কোন ডাটা প্রদর্শনের সবচেয়ে সাধারণ গ্রাফিক্যাল পদ্ধতি কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন ডাটা প্রদর্শনের সবচেয়ে সাধারণ গ্রাফিক্যাল পদ্ধতি কি? সবচেয়ে সাধারণ গ্রাফিক্যাল গ্রাফিক্যাল পদ্ধতি পদ্ধতি কি? এই সঠিক উত্তর হবে হিস্টোগ্রাম। ঠিক আছে, হিস্টোগ্রাম। কোন ডাটা প্রদর্শনের সবচেয়ে সাধারণ গ্রাফিক্যাল পদ্ধতি কি? হিস্টোগ্রাম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো ৩৫ নম্বর প্রশ্ন, কোন ডাটা সেটের জন্য মাঝের মান কি নির্দেশ করে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন ডাটা সেটের জন্য মাঝের মান কি নির্দেশ করে? ৩৫ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে, দেখো মিডিয়ান, মিডিয়ান। ঠিক আছে, কোন ডাটা সেটের জন্য মাঝের মান কি নির্দেশ করে? অর্থাৎ সঠিক উত্তর হবে মিডিয়ান। পরের প্রশ্ন ৩৬ নম্বর প্রশ্ন, দেখো ৩৬ নম্বর প্রশ্ন, রাশিবিজ্ঞানের অপর নাম কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাশিবিজ্ঞানের অপর নাম কি? এর সঠিক উত্তর পরিসংখ্যান বিদ্যা। ঠিক আছে, পরিসংখ্যান বিদ্যা। ঠিক আছে, তারপরে প্রশ্ন ৩৭ নম্বর প্রশ্ন, রাশিবিজ্ঞানকে ইংরেজিতে কি বলা হয়? রাশিবিজ্ঞানকে ইংরেজিতে কি বলে বা কি বলা হয়? ঠিক আছে, আমরা যখন ক্লাসটি শুরু করেছি এখানেই লেখা রয়েছে স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, উত্তর হচ্ছে স্ট্যাটিস্টিক্স, এস টি এ টি আই এস টি আই সিএস, স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, নেক্সট প্রশ্ন ৩৮ নম্বর প্রশ্ন, ৩৮ নম্বর প্রশ্ন, শিক্ষাগত রাশিবিজ্ঞান কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিক্ষাগত রাশিবিজ্ঞান কাকে বলে?
উত্তর যে রাশিবিজ্ঞান শিক্ষা প্রক্রিয়াকে কার্যকরী ও উন্নত করতে সাহায্য করে তাকে শিক্ষাগত রাশিবিজ্ঞান বলে। ঠিক আছে, যে রাশিবিজ্ঞান শিক্ষা প্রক্রিয়াকে কার্যকরী ও উন্নত করতে সাহায্য করে তাকে শিক্ষাগত রাশিবিজ্ঞান বলে। ঠিক আছে, চলে যাব 39 নম্বর প্রশ্নে। রাশিবিজ্ঞানের তথ্য বলতে কি বোঝায়? রাশিবিজ্ঞানে তথ্য বলতে কি বোঝায়? উত্তর, রাশিবিজ্ঞানে তথ্য বলতে একটু শর্টে লিখছি, তথ্য বলতে কোনো ব্যক্তি বস্তু বা ঘটনার প্রতিক্রিয়া লিপিবদ্ধকরণের প্রক্রিয়াকে বোঝায়। প্রতিক্রিয়া লিপিবদ্ধকরণের প্রক্রিয়া কে বোঝায়। ঠিক আছে, আবার উত্তরটি বলছি, রাশিবিজ্ঞানের তথ্য বলতে কি বোঝায়? উত্তর, তথ্য বলতে অর্থাৎ রাশিবিজ্ঞানের তথ্য বলতে কোনো ব্যক্তি বস্তু বা ঘটনার প্রতিক্রিয়া লিপিবদ্ধকরণের প্রক্রিয়াকে বোঝায়। ঠিক আছে, পরের প্রশ্ন 40 নম্বর প্রশ্ন। প্রশ্নটি দেখো, তথ্য কয় প্রকার ও কি কি? রাশিবিজ্ঞানে বিন্যাসকরণ বলতে কি বোঝো? রাশিবিজ্ঞানে বিন্যাসকরণ বলতে কি বোঝো? উত্তর, রাশিবিজ্ঞানে বিন্যাসকরণ বলতে বোঝায়, শর্টে লিখছি, স্তম্ভ ও সারির মধ্যে তথ্যগুলিকে যুক্তি ও নিয়মসম্মত উপায়ে তথ্যগুলিকে যুক্তি ও নিয়ম সম্মত উপায়ে এমন ভাবে সংগঠিত করা যাতে তথ্যের সহজতম উপস্থাপন এবং তুলনা করা
সম্ভব হয়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, 41 নম্বর প্রশ্ন, 41 নম্বর প্রশ্ন, পরিমাপ কাকে বলে? কাকে বলে? উত্তর, পরিমাপ হলো এক প্রকার গাণিতিক কৌশল। পরিমাপ হলো এক প্রকার গাণিতিক কৌশল। যেখানে কোন বস্তু সম্পর্কীয়, বস্তু সম্পর্কীয় বিষয়কে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তারপরে প্রশ্ন 42 নম্বর প্রশ্ন, স্কোর কাকে বলে? স্কোর কাকে বলে? উত্তর, ব্যক্তি বা বস্তুর কোন ধর্ম, ব্যক্তি বা বস্তুর কোন ধর্ম বা বৈশিষ্ট্যকে, বৈশিষ্ট্যকে যখন গাণিতিক প্রতীক দিয়ে, যখন গাণিতিক প্রতীক দিয়ে প্রকাশ করা হয়, প্রকাশ করা হয় তখন তাকে স্কোর বলা হয়, তখন তাকে স্কোর বলা হয়। ঠিক আছে, তারপরে প্রশ্ন 43 নম্বর প্রশ্ন, পরিসংখ্যানমূলক ছক কাকে বলে? পরিসংখ্যানমূলক ছক কাকে বলে? উত্তর, পরিমাপযোগ্য ডেটাগুলিকে যখন, পরিমাপযোগ্য ডেটাগুলিকে যখন সারি ও স্তম্ভে স্তম্ভে যথার্থ শিরোনাম দিয়ে, যথার্থ শিরোনাম দিয়ে, নাম দিয়ে বিশেষ পদ্ধতিতে বিন্যস্ত করা হয়, বিশেষ পদ্ধতিতে বিন্যস্ত করা হয়, তাকে পরিসংখ্যানমূলক ছক বলে, পরিসংখ্যানমূলক ছক বলে। ইংরেজি থেকে বলা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টেবিল বা স্ট্যাটিস্টিক্যাল টেবিল। ঠিক আছে, এরপর দেখে নাও 44 নম্বর প্রশ্ন, একক ইউনিট কাকে বলে? একক ইউনিট কাকে বলে?
উত্তর কোন স্কেলের পাশাপাশি দুটি সংখ্যার বিয়োগফল থেকে কোন স্কেলের পাশাপাশি দুটি সংখ্যার বিয়োগফল থেকে দুটি সংখ্যার বিয়োগফল থেকে প্রাপ্ত সংখ্যাকে একক বা ইউনিট বলায়, একক বা ইউনিট বলে, ঠিক আছে। চলে যাব 45 নম্বর প্রশ্নে। বিচ্ছিন্ন চল কাকে বলে? বিচ্ছিন্ন চল কাকে বলে? উত্তর, যে ধরনের চলের স্কেলে ফাঁক থাকে, যে ধরনের চলের স্কেলে স্কেলে ফাঁক থাকে ফাঁক থাকে তাকে বিচ্ছিন্ন চল বলে, তাকে বিচ্ছিন্ন চল বলে, ঠিক আছে। এরপর দেখে নাও 46 নম্বর প্রশ্ন। 46 নম্বর প্রশ্ন, অবিচ্ছিন্ন চল কাকে বলে? অবিচ্ছিন্ন চল কাকে বলে? উত্তর, যে ধরনের চলের স্কেলে ফাঁক থাকে না, যে ধরনের চলের স্কেলে ফাঁক থাকে না থাকে না বা যে চলের স্কেলে যে চলের স্কেলে কোনো বিরাম বা ছেদ থাকে না, কোনো বিরাম বা ছেদ থাকে না তাকে অবিচ্ছিন্ন চল বলে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন 47 নম্বর প্রশ্ন, বিচ্ছিন্ন চলের একটি উদাহরণ দাও। উত্তর, দেখো বিচ্ছিন্ন চলের উদাহরণ হচ্ছে যখন কোন আমরা কোন শ্রেণীকক্ষে যদি বলা হইল আজকে শ্রেণীকক্ষে ছাত্র সংখ্যা আছে 30 থেকে 50, মানে কোনো নির্দিষ্ট বলে বলা হচ্ছে নাই, অর্থাৎ 30-50 মাঝামাঝি বা যে কোনো সংখ্যা হতে পারে, তাই এই যে সংখ্যাটি এটি হচ্ছে বিচ্ছিন্ন চলের একটি উদাহরণ। যেমন শ্রেণীর ছাত্র সংখ্যা বলা হলো 30-50 জন, সেখানে 30.2 বা 30.5 কিন্তু হবে না, নির্দিষ্ট করে করে বলা হচ্ছে না, ঠিক আছে, হবে না, অর্থাৎ মাঝখানে যে ফাঁক থাকছে কোনো নির্দিষ্ট নেই, 30-50 কোনো গড়,
ঠিক আছে, তাকে বলা হচ্ছে বিচ্ছিন্ন চল। ঠিক আছে, তারপরে দেখো 48 নম্বর প্রশ্ন, অবিচ্ছিন্ন চলের উদাহরণ দাও, উদাহরণ দাও। এই চলে ফাঁক থাকে না, তাই উদাহরণ হচ্ছে কি, যেমন বলা হচ্ছে যে শিশুর দৈহিক বয়স কত, তার মানসিক বয়স কত ইত্যাদি, বা শিশুর গড় উচ্চতা কত ইত্যাদি। শিশুর দৈহিক বয়স বা শিশুর মানসিক বয়স, বয়স বা ক্লাসে ছাত্রছাত্রীর উচ্চতা, এগুলো নির্দিষ্ট হয়, কোনো ফাঁক থাকে না, তাই এগুলো হচ্ছে অবিচ্ছিন্ন চলে উদাহরণ ইত্যাদি। ঠিক আছে, শিশুর দৈহিক বয়স, বয়স শিশুর মানসিক বয়স, ক্লাসে ছাত্রছাত্রীর উচ্চতা ইত্যাদি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 49 নম্বর প্রশ্ন, ভারতে পরিসংখ্যানের জনক কাকে বলা হয়, ভারতে পরিসংখ্যানের জনক কাকে বলা হয়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর প্রশান্তচন্দ্র মোহলান বিশ, রাশিবিজ্ঞানী বলা হচ্ছে, কে প্রশান্ত চন্দ্র মোহলান বিশ। ঠিক আছে, এবার দেখে নাও আগে ক্লাসের 50 নম্বর প্রশ্ন, সেটি হচ্ছে রাশিবিজ্ঞানের দুটি গুরুত্ব লেখ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুরুত্ব লেখ। দেখো রাশিবিজ্ঞানের অনেকগুলি গুরুত্ব রয়েছে, তার মধ্যে দুটি গুরুত্ব হচ্ছে, এক নম্বর শিক্ষাগত বা শিক্ষায় প্রকৃত তথ্য পরিবেশন করা, পরিবেশন করা, আর দুই নম্বর হচ্ছে শিক্ষায় শিক্ষার্থীর অগ্রগতি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া। ঠিক আছে, অনেকগুলো গুরুত্বের মধ্যে দুটি গুরুত্ব হচ্ছে শিক্ষায় প্রকৃত তথ্য পরিবেশন করা, আর দু নম্বর হচ্ছে শিক্ষায় শিক্ষার্থীর অগ্রগতি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুবান্ধবকে শেয়ার করে দেবেন, আর এই ধরনের ক্লাস যদি আপনারা রেগুলার পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে যে বেল আইকন আছে তা প্রেস করে অল অপশনটি চুজ করে রাখবেন, যাতে সমস্ত ক্লাসের নোটিফিকেশন আপনারা মুহূর্তের মধ্যেই পেয়ে যান যখনই আমি এই ধরনের ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস, দেখা করছি পরের ক্লাসে।